নমস্কার। প্রতিদিনের মতন আজকেও আমি চলে এসেছি। আমি তানিয়া রায় থেকে বলছিলাম। আমি বেশ কিছু শাড়ি আপনাদেরকে দেখাবো। আগে এপিসোডগুলো যারা হয়তো আমার সঙ্গে পার্টিসিপেট করেননি তারা জানেন না, আমি আমার সম্বন্ধে একটু বলে নিই। আমি মেইনলি শাড়ি ডিল করি, সমস্ত রকমের কাস্টমাইজ শাড়ি করি। আমার কাছে যেমন সিল্ক তসর পাবেন, তার সিল্ক তসরের ওপরে সমস্ত কিছু কাজকর্ম পাবেন, যেমন ব্লক, হ্যান্ড পেন্টিং, বাটিক সব কিছু পাবেন, এবং কটনের উপরেও আপনারা পেয়ে যাবেন। আপনাদের পছন্দের যদি কিছু ডিজাইন এবং কালার থাকে সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন, আমি সেটা আপনাদের করে দিতে পারবো। আমি বিভিন্ন রকম এক্সিবিশনসে পার্টিসিপেট করি, মেনলি সমস্ত সরকারি এক্সিবিশনে পার্টিসিপেট করি। গত কয়েক মাস ধরে যে সরকারি এক্সিবিশনগুলো হচ্ছে সবকটাতে ছিলাম এবং আপনাদের সঙ্গে অনেকের সঙ্গে দেখা হয়েছে, সেখানে খুব ভালো লেগেছে, খুব ভালো রেসপন্স পেয়েছি। বেশ কয়েকদিন ধরে আমি আমার জিনিস অনেক কিছু দেখাচ্ছি, নতুন নতুন ধরনের জিনিস দেখাচ্ছি। খুব শীঘ্রই আমার হ্যান্ড নেস্ট ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইট আমরা লঞ্চ করতে চলেছি, তার কনস্ট্রাকশনের কাজ চলছে। কিছুদিনের মধ্যেই আপনারা সেটা পেয়ে যাবেন এবং সেখানে আমার নতুন নতুন আরও অনেক রকমের জিনিস আশা করি আপনাদেরকে আমি দেখাতে পারবো। চলুন আজকে শুরু করি। শুরু করার আগে ছোট্ট করে বলে নিই আমার বুকিং করার প্রসিডিওর। আমি এখানে যা যা দেখাবো সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আপনারা একটা স্ক্রিনশট নেবেন এবং সেই স্ক্রিনশটটা আমার মোবাইল নাম্বারে পাঠিয়ে দেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9748796644 অ্যান্ড মাই অ্যানাদার নাম্বার ইজ 9804959348। ফার্স্ট আজকে আমি শুরু করবো বেশ কিছু নিজস্ব হ্যান্ড পেন্টিংয়ের কাজ দিয়ে। হ্যান্ড পেন্টিংয়ের কাজ, এটা ফেব্রিকের কাজ করেছি। সামনে পয়লা বৈশাখ আসছে। আমি যদিও বলছি আমি কোনো ডিসকাউন্টেড প্রাইস দেবো না, কারণ আমার কাছে প্রত্যেকটা খুব এক্সেপশনাল জিনিস আছে যেগুলো আপনারা হয়তো আরও অনেক জায়গায় পাবেন না। শুধুমাত্র এক্সেপশনাল নয়, আমি যে এখানে জিনিসগুলো দেখাই কোয়ালিটি এবং প্রাইস ওয়াইজ কিন্তু সবকটাই ঠিক আছে এবং কম্পিটিটিভ আছে, যথেষ্ট রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা আমার কাছ থেকে জিনিস পেয়ে যাবেন। আমি ফার্স্ট যেটা দেখাবো সেটা হ্যান্ড পেন্টিং অন সাউথ কটন। সাউথ কটনের উপর একটা হ্যান্ড পেন্টিংয়ের কাজ করেছি। দেখুন, আমার এই হ্যান্ড পেন্টিংয়ের শাড়িগুলো কিন্তু ডেফিনেটলি উইদাউট ব্লাউজ পিস, উইথ ব্লাউজ পিস আমার হ্যান্ড পেন্টিংয়ের কাজ হয় না। আমি ফার্স্ট যে পেন্টিংয়ের কাজটা করেছি একটা ফ্লোরাল মোটিভের কাজ করেছি, একটা ফ্লোরাল মোটিভের একটা ফ্লোরাল একটা গাছ দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা কাজ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং আপনারা দেখুন এটা কিন্তু কোনো প্রিন্টের কাজ না, পিওরলি হ্যান্ড পেন্টিং, পিওরলি হ্যান্ড পেন্টিং। আমরা যেসব কাজগুলো করি, আমি আগেও বলেছি আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং পারফেকশন লেভেল মেনটেন করে কাজ করি। আপনারা যে ধরনের জিনিসগুলো পাবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর কাজ, খুব সুন্দর কাজ। দেখুন এইটা আসছে পুরো আঁচলের পোর্শন। এবার আমি এটা একটু গায়ে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটার যে ম্যাটেরিয়ালটা আছে, ম্যাটেরিয়ালটা কিন্তু পিওর কটনের একটা ম্যাটেরিয়াল, পিওর কটনের। আপনারা যে এই যে শাড়িটা পাচ্ছেন, ফেব্রিকটা পাচ্ছেন, শাড়ির ফেব্রিকটা এটা পিওর কটনের একটা ফেব্রিক। এবং এই শাড়িটা আমি দেখাচ্ছি একটু ক্লোজ ভিউতে দেখবেন, সেটা কিন্তু ভীষণ সুন্দর, কারণ হচ্ছে মাঝখানে মাঝখানে পুরো জড়ি দিয়ে পুরো বোনা আছে শাড়িটা, হোয়াইট পোর্শানে এবং এই যে ব্লু পোর্শানটা আছে পুরো জড়ি দিয়ে স্ট্রাইপ করা আছে, সেই জন্য শাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর, ফেব্রিক ওয়াইজ খুব সুন্দর। এই আসছে বডির পোর্শানের আপার পোর্শান, লোয়ার পোর্শানও আপনারা এরকমভাবে পেয়ে যাবেন। এবং এইটা আসছে আঁচলের পোর্শান। দেন আমি যদি ইনার ফোল্ডের দিকে যাই, ইনার ফোল্ডের আপনারা দেখতে পাবেন এরকমভাবে কুচির পোর্শান আসছে, কুচির পোর্শান এভাবে আসছে, কুচির পোর্শানের নিচের দিকে এরকম কাজ পেয়ে যাচ্ছেন। যারা অনেক খুব নরম শাড়ি চান, এখন তো দেখি সবাই নরম শাড়ি চান, বলছি এইটা ফার্স্ট টাইম যখন ইউজ করবেন তখন নরম হবে না, বাট আফটার দ্যাট একবার যদি ওয়াশ করে নেন এই শাড়িটা কিন্তু ভীষণ নরম হয়ে যাবে, তখন খুব কমফোর্টেবল হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা এটা যখন কাজ করি তার আগেই আমরা ওয়াশ করে নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু আমাদের যখন টেবিলে ফেলে কাজটা করা হয় তখন অল্প যদি স্ট্রাইকলি মার থাকে সেটা আমাদের কাজ করতে সুবিধা হয়, সেই জন্য আমরা এটা ওয়াশ আফটার ওয়াশ করি না। বাট এই যে কালার সম্বন্ধে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন, কালার কিন্তু গ্যারান্টিড কালার, কোনো রকমভাবে উঠবে না, বাট আপনারা যদি কোনো রকমভাবে কিন্তু রাবিং করবেন না, ঘষবেন না, এটা মেনটেন করার হচ্ছে সফট ওয়াশ করবেন, তাহলে এটা খুব সুন্দর থাকবে। এইটা হচ্ছে পুরো শাড়ি, হ্যান্ড পেন্টিংয়ের শাড়ি।
hand painting on sao cotton without blouse piece. The price of this saree is 1200. The price of this saree is 1200. For booking or inquiry, please ping me at 9748796644 and my another number is 9804959348. Next saree. Next saree যে শাড়িটা আপনারা দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু অদ্ভুত সুন্দর একটা শাড়ি ভীষণ সুন্দর একটা শাড়ি ভীষণ এক্সেপশনাল শাড়ি এবং আমি যতগুলো এক্সিবিশনে গেছি এটা নাই করে আমি অন্তত ডবল ট্রিপল চারটে পাঁচটা ছটা করে পিস নিয়ে যাই কারণ আমি জানি যেদিন ফার্স্ট ডে আমি এক্সিবিশনে এটা করব সেদিন সেই মুহূর্তে আমার এই শাড়িটা সেল হয়ে যায়। এইটা আসছে শাড়ির আঁচলের পোর্শন ভবনেশ্বর মন্দিরের সামনে পুরো ডিজাইনটা করেছি দেখাতে পাচ্ছি নিশ্চয়ই আঁচলটা পুরো আঁচলটা আপনারা দেখুন। এই আসছে ভুবনেশ্বর মন্দির এবং এখানে আসছে একটা ড্যান্সিং ফিগার সাউথ কটনের উপরে পুরো শাড়িটা করা ভীষণ সুন্দর একটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর। এটার যদি ইনার ফোল্ডের দিকে আমি চলে যাই ইনার ফোল্ডটা দেখে তো আপনাদের আরও বেশি ভালো লাগবে আরও সুন্দর লাগবে। ইনার ফোল্ডের দিকে যদি যাই উপরের দিকে এটা এটা আসছে আঁচলের পোর্শনে আঁচলের পোর্শনে আঁচলটা রাখি আমি আঁচলের পোর্শনে এইটা চলে গেল পুরোটা এরকম আঁচলের পোর্শনে চলে যাচ্ছে। এবার যদি আমি ইনার ফোল্ডের দিকে যাই ইনার ফোল্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা হাতের মুদ্রা করেছি উপরের পোর্শনটা পুরো হাতের মুদ্রা চলে যাচ্ছে উপরের পোর্শনটা পুরো হাতের মুদ্রা চলে যাচ্ছে। এবার যদি আমি এটার ভেতরের দিকে যাই কুচির পোর্শনটা মানে পায়ের কাজটাতে কুচির পোর্শনটাতে পায়ের কাজটাতে আমি যে মোটিভটা দিয়েছি সেই মোটিভটা আপনাদের দেখাই। আমি এই ধরনের একটা মোটিভ দিয়েছি মানে নাচের যে পায়ের মুদ্রাটা হয় তার মোটিভ পায়ের দিকে চলে যাচ্ছে। সো শাড়িটা কিন্তু ভীষণ এক্সেপশনাল একটা শাড়ি ভীষণ সুন্দর একটা শাড়ি। এইটা আসছে আপনার উপরে পোর্শন এবং এইটা আসছে নিচের আঁচলের পোর্শন এবং নিচের পোর্শনে পায়ের যে মুদ্রা আছে সেই মুদ্রাটা আপনারা পেয়ে যাবেন উইদাউট ব্লাউজ পিস। দ্য প্রাইস অফ দিস শাড়ি হ্যান্ড পেন্টিং অন সাউথ কটন উইদাউট ব্লাউজ পিস দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1500। দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1500। ফর অর্ডার আর এনকোয়ারি প্লিজ পিং আস অ্যাট 9748796644। মাই নেক্সট শাড়ি নেক্সট শাড়িটাও যেটা দেখাবো সেটাও একটা সাউথ কটনের উপরে হ্যান্ড পেন্টিং এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি এবং এক্সেপশনাল শাড়ি। আমি বলে দিই আমাদের যে সবকটা শাড়ি করি আমাদের নিজস্ব ডিজাইনে করি সুতরাং এই ধরনের শাড়ি কিন্তু আপনারা বাইরে কোথাও পাবেন না প্রত্যেকটা শাড়ি আমাদের নিজস্ব ডিজাইনের শাড়ি। দেখুন এটা হচ্ছে আঁচলের পোর্শন আঁচলের পোর্শনটা নিশ্চয়ই আমি দেখাতে পারছি দেখুন কত সুন্দর একটা আঁচলের পোর্শন এটা আসছে আঁচলের পোর্শন এটা আসছে আঁচলের পোর্শন হ্যান্ড পেন্টিং আমি হ্যান্ড পেন্টিংয়ের পারফেকশনটা দেখানোর জন্য একটা ক্লোজ ভিউ আপনাদের দিচ্ছি দেখুন দিস ইজ ক্লোজ ভিউ অফ মাই হ্যান্ড পেন্টিং অন ফেব্রিক পেন্টিং অন সাউথ কটন শাড়ি। দেন আমি যদি ইনার ফোল্ডের দিকে শাড়িটা চলে যাই শাড়িটা কিন্তু ভীষণ কালারফুল একটা শাড়ি হ্যাঁ ডেফিনেটলি আপনারা বলতে পারেন দিস ইজ লাইট কালার বাট এইটা ডেফিনেটলি ভীষণ একটা কালারফুল এবং ভীষণ সুন্দর একটা শাড়ি। এই যে এইটা আসছে লোয়ার পোর্শানে শাড়ির যে নিচের পোর্শানটাতে নিচের পোর্শানে এইভাবে কাজ পেয়ে যাচ্ছেন কাজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি ভীষণ সুন্দর একটা কাজ এবং উপরটাতে শাড়ির এই উপরটাতে এরকমভাবে সরু পাড় আছে পুরো শাড়িটাতেই কিন্তু এই কাজটা চলে যাচ্ছে ভীষণ সুন্দর একটা শাড়ি এবং কালার ওয়াইজ কম্বিনেশন ওয়াইজ খুব সুন্দর একটা কম্বাইন শাড়ি। এটা আসছে কুচির পোর্শান কুচির পোর্শানের নিচের দিকেও এরকমভাবে পুরোটাতে কাজ চলে যাচ্ছে ভীষণ সুন্দর একটা শাড়ি। এটা যদিও লাইট কালারের শাড়ি কিন্তু আমি বলবো যারা লাইট কালারের শাড়ি ইউজ নাও করেন এই ধরনের শাড়িগুলো পরবেন এই ধরনের শাড়িগুলো পরলে খুব সুন্দর লাগে মানে যখন আপনারা পরে বেরোবেন তখন কিন্তু একটা ডিপ কালারের শাড়ি থেকে এই শাড়িগুলো অনেক সুন্দর লাগে। হ্যান্ড পেন্টিং অন সাউথ কটন দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1500। দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1500। মাই নেক্সট শাড়ি
আগে যেটা আপনাদের দেখালাম একটা যে ভুবনেশ্বর মন্দিরে সেম শাড়ি বাট এটার কালার আলাদা, ওটা ছিল রেডের উপরে, এটা হচ্ছে ব্লুর উপরে, জাস্ট কালার আলাদা। আমার এটা সেম সেম ডবল পিস অনেকগুলো করে থাকি, কারণ আমার এটার এই প্রোডাক্টের আমার হ্যান্ড পেন্টিংয়ের প্রোডাক্টের অনেকটা সেল আছে, এবং সেই জন্যে আমরা এই ধরনের শাড়িগুলো অনেকগুলো করে করে থাকি। দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1500। The price of this saree is 1500. Hand painting on South cotton. Hand painting on South cotton. My next saree. This also the hand painting on South cotton. Hand painting, fabric painting on South cotton. First day আমি যেটা দেখাবো আপনাদের আঁচলের পোর্শনটা দেখুন। আঁচলের পোর্শনটা আপনারা কিরকম ধরনের পাচ্ছেন সেটা আমি আগে দেখাচ্ছি আপনাদেরকে। এই আসছে পুরো আঁচলের পোর্শন, দেখেছেন নিশ্চয়ই। পারফেকশন লেভেল দেখুন, কাজ দেখুন, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের খুব এক্সেপশনাল আছে। দিস ইজ হ্যান্ড পেন্টিং অন সাউথ কটন, দিস ইজ হ্যান্ড পেন্টিং অন সাউথ কটন। দিন আমি যদি ইনার ফোল্ডের দিকে শাড়িটা চলে যাই, ইনার ফোল্ডটা আপনাদের দেখাচ্ছি। এই আসছে আমার আঁচলের পোর্শন, এইটা চলে যাচ্ছে পুরো আঁচলের পোর্শন, এবং ইনার ফোল্ডার দেখে উপরের পোর্শনে কিন্তু এইভাবে কাজ পেয়ে যাচ্ছেন আপনারা। উপরের পোর্শনটাতে এইভাবে কাজ পেয়ে যাচ্ছেন, এবং নিচের পোর্শনে এইভাবে পুরোটাতে কাজ চলে আসছে। পুরো শাড়িটাতেই কিন্তু দুদিকে এইভাবে কাজ করা আছে, দেখেছেন। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর একটা শাড়ি। এটা লোয়ার পোর্শন, এটা আপার পোর্শন, অ্যান্ড দিস উইল কাম ইন পাল্লু, দিস উইল কাম ইন পাল্লু। হ্যান্ড পেন্টিং, হ্যান্ড ফ্যাব্রিক, হ্যান্ড ফ্যাব্রিক অন সাউথ কটন, হ্যান্ড পেন্টিং অন সাউথ কটন। দ্য প্রাইস অফ দিস শাড়ি, দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1300। দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1300। ফর অর্ডার অর এনকোয়ারি প্লিজ পে নাস অ্যাট 9748796644, অ্যান্ড মাই অ্যানাদার নাম্বার ইজ 9804959348। নেক্সট শাড়ি যেটা দেখাবো সেটা একটা হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশনে, কালকে আমি অনেকগুলো দেখিয়েছিলাম হ্যান্ড ব্যাটিক, হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশনে ভীষণ সুন্দর সুন্দর বাটিক আমার কাছে আছে, এবং তার মধ্যে এটাও পড়ে। কালকে আমার অনেকগুলো বাটিক আপনাদের দেখিয়েছি, বাট এই বাটিকটা কালকে দেখানো হয়নি। দেখুন কত সুন্দর একটা কাজ করা আছে। হোয়াইট অ্যান্ড রেড, হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশন সবাই চান, খুব কমন। বাট ডিজাইনগুলো দেখুন, ডিজাইনগুলো ডেফিনেটলি আমার কাছে যে ডিজাইনগুলো পাবেন বা তার সঙ্গে কন্ট্রাস্টের কালার পাবেন সেটা কিন্তু একদম এক্সেপশনাল আছে। এই আসছে পুরো হ্যান্ড ব্যাটিক, এটা আসছে আঁচলের পোর্শনে। এবার যদি আমি একটু ইনার পোর্শনের দিকে চলে যাই, ইনার পোর্শনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই আসছে পুরোটা আঁচলের পোর্শন, এখানটা উপরের পোর্শনে আসছে, আর নিচেরটাতে এরকমভাবে কাজ পেয়ে যাবেন। এটা উপর, এটা হচ্ছে নিচ, দিস উইল কাম ইন পাল্লু। পুরো বডিটাতেই কিন্তু এইভাবে কাজ করা আছে। হ্যান্ড ওয়ার্কস পার্টি অন নর্মাল কটন, হ্যান্ড ওয়ার্কস পার্টি অন নর্মাল কটন। দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 750। দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 750। এটা ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসের হাতায় আপনার এই ধরনের কাজ পেয়ে যাবেন। ব্লাউজ পিসের হাতে ধরনের কাজ পেয়ে যাবেন। হ্যান্ড ওয়ার্কস প্যাটি অন নর্মাল কটন, দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 750। দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 750। মাই নেক্সট শাড়ি, এটা দেখবেন, এটাও একটা খুব অন্যরকমের একটা শাড়ি, পুরো রেড কালার না, পুরো পিঙ্ক কালার না, বাট এই কালারটা খুব সুন্দর একটা এক্সেপশনাল একটা কালার আছে। এই আসছে পুরো আঁচলের পোর্শন, হ্যান্ড ওয়ার্কস পার্টি। এটা কিন্তু কোনো প্রিন্টের কাজ না, কোনো ব্লকের কাজ নয়, জাস্ট হ্যান্ড ওয়ার্কস পার্টি, হ্যান্ড ওয়ার্কস পার্টি, পুরো হাতের কাজ করা আছে বাটিকগুলোতে, ভীষণ এক্সেপশনাল। আমার কাছে যে কটা বাটিক আপনারা পাবেন, ভীষণ সুন্দর বাটিকগুলো পাবেন, এবং প্রত্যেকটাই কিন্তু আনকমন, প্রত্যেকটাই আনকমন। এই আসছে দেখুন শাড়িটা, এত সুন্দর একটা কালার, পুরো রেড কালার নয়, রেডিশ পিঙ্ক বলা যেতে পারে। আপনাদের হয়তো ওখানে অনেকে পিঙ্ক দেখাচ্ছে, এটা পুরো পিঙ্ক নয়, রেডিশ পিঙ্ক একটা কালার, এবং ডিজাইনটা দেখুন কী
সুন্দর একটা ডিজাইন, ভীষণ সুন্দর একটা ডিজাইন এই আসছে। এটা আপার পোর্শন, এটা লোয়ার পোর্শন, আর এটা আসছে পুরো আঁচলে। এবার যদি এটা আমি ইনার ফোল্ডের দিকে চলে যাই, শাড়িটা ইনার ফোল্ডটা দেখুন, এটা কুচির পোর্শনে আসছে এবং কুচির পোর্শনের নিচে এই ধরনের কাজ পেয়ে যাচ্ছেন। কুচির পোর্শনের নিচে এই ধরনের কাজ পেয়ে যাচ্ছেন। হ্যান্ড ওয়ার্কস ফ্যাব্রিক অন মলমল কটন উইথ ব্লাউজ পিস। আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এই আসছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতাতে এরকমভাবে কাজ চলে আসছে। হ্যান্ড ওয়ার্কস ফ্যাব্রিক অন মলমল কটন, দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 750। হ্যান্ড ওয়ার্কস ফ্যাব্রিক অন মলমল কটন, দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 750। নেক্সট শাড়ি, শাড়িটাও কিন্তু খুব সুন্দর। আমার কাছে প্রত্যেকটা বাটিকই ভীষণ সুন্দর বাটিক থাকে, প্রত্যেকটা বাটিকে খুব আনকমন পাবেন। দেখুন এটার আমি আঁচলের পোর্শনটা বার করি, এই শাড়িটাতে দেখুন শাড়িটা এই আসছে, শাড়িটা এইটা আসছে আঁচল, আঁচলটা দেখেছে তত সুন্দর একটা আঁচল। হ্যান্ড ওয়ার্কস বাটিক, আমার কাছে প্রত্যেকটা বাটিক কিন্তু ভীষণ এক্সেপশনাল বাটিক পাবেন, আমি বারবার করে একটা কথা বলছি। এবং কোয়ালিটি থেকে শুরু করে বাটিকের যে কোয়ালিটি, ফেব্রিক কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু খুব ভালো পাবেন। এবং আশা করি আমি যে রেট দিচ্ছি, রেটটা কিন্তু মার্কেটে এই রেট আপনারা পাবেন না, মার্কেটে এই রেট পাবেন না। এই আসছে শাড়িটা, এটা আসছে আবার পোর্শনটা উপরে পোর্শনে, এবং লোয়ার পোর্শনটা এইভাবে চলে যাচ্ছে, মাঝখানটা হোয়াইট, মাঝখানটা এখানে হোয়াইট আছে। বাট এই শাড়িটার যে হোয়াইট পোর্শন, এবার যদি আমি কুচির পোর্শনের দিকে আসি, কুচির পোর্শনটা দেখুন এইভাবে পুরো কুচিটা চলে আসছে, এইভাবে আসছে পুরো কুচিটা, পুরো কুচির পোর্শনে, মানে পাটলি পাল্লু কনসেপ্টে কিন্তু পুরো শাড়িটা। ভীষণ সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা যে নেবেন বা যে পরবেন সবাই খুব সুন্দর লাগবে শাড়িটা, যেই করুন না কেন। এবং এটার সঙ্গে যে ব্লাউজটা আছে, ব্লাউজের হাতাতে এইভাবে কাজ করা পেয়ে যাবেন। হ্যান্ড ওয়ার্কস ফ্যাব্রিক অন মলমল কটন, হ্যান্ড ওয়ার্কস ফ্যাব্রিক অন মলমল কটন উইথ ব্লাউজ পিস, দিস উইল কাম ইন ফ্রিল, ইন ফ্রিল পোর্শন, কুঁচির পোর্শনে এরকমভাবে আপনারা কাজ পেয়ে যাবেন। পুরো কুঁচির পোর্শনটাতে এইভাবে কাজ পেয়ে যাচ্ছেন। হ্যান্ড ওয়ার্কস ফ্যাব্রিক অন মলমল কটন উইথ ব্লাউজ পিস, দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 750। দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 750। নেক্সট শাড়ি, হ্যান্ড ওয়ার্কস ফ্যাব্রিক অন মলমল কটন শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি। ব্লুর উপরে দেখেছেন কি সুন্দর কাজ করা আছে, ব্লুর উপরে কি সুন্দর কাজ করা আছে। প্রত্যেকটা হ্যান্ড ওয়ার্কস ফ্যাব্রিক আমার কাছে কিন্তু আপনারা ভীষণ সুন্দর পাবেন। আপনারা চটপট করে বুকিং করে ফেলুন যাদের পছন্দ হবে, আর আমার কাছে যদি সেম না থাকে তাহলে একটু ওয়েট করতে হবে, আমি 5-7 দিনের মধ্যে আবার সেম শাড়ি আপনাদেরকে তৈরি করে দেবো। তা ভীষণ সুন্দর একটা শাড়ি, অলওভার কাজ করা আছে শাড়িটাতে। এখন এই আসছে পুরো আঁচলের পোর্শন, এখানটা আসছে পুরো বডির পোর্শন, বডির পোর্শনে ক্র্যাকের কাজ করা, খানিকটা খানিকটা এই ওলি ফর্মের পুরোটা কাজ করা, এরকমভাবে কিন্তু পুরো বডিটাতে শাড়িটা যাবে। এই আসছে আঁচলের পোর্শন, এই আসছে পুরো বডির পোর্শন, এরকম যাচ্ছে। এটা যদি ইনার ফোল্ডের দিকে যাই, ইনার ফোল্ডটা দেখুন কত সুন্দর একটা ইনার ফোল্ড আছে। ইনার ফোল্ডে কিন্তু পুরো শাড়িটাতেই এইভাবে কাজ করা চলে যাচ্ছে, কিন্তু যেরকমভাবে উপরের পোর্শনটা আছে পুরো শাড়িটাই কিন্তু সেমভাবে কাজ করা যাচ্ছে। এই আসছে আঁচলের পোর্শন, এই আসছে পুরো শাড়িটা। ডেফিনেটলি এটা ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা আসছে ব্লাউজ এবং ব্লাউজের হাতাতে আপনারা এইভাবে কাজ পেয়ে যাচ্ছেন। ভীষণ স্মার্ট একটা শাড়ি এবং খুব সুন্দর এক্সেপশনাল শাড়ি, বুটিক স্টাইলের শাড়ি। আপনারা সবাই চান যে একটু অন্য রকমের শাড়ি, তো ডেফিনেটলি আমি আজকে যেগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু একটু অন্য রকমের শাড়ি।
had a box packing on Monmore cotton with blouse piece. The price of this sari is 750. The price of the sari is 750. My next sari. এটাও একটা কিন্তু খুব সুন্দর পুরো অন্য রকমের অন্য স্টাইলের একটা শাড়ি। যারা ব্লু কালার পছন্দ করেন, অনেকেই আছেন যে ব্লু কালার পছন্দ করেন এবং সবসময় যখন যেটা পছন্দ করছেন তখনই হয়তো অনেক সময় পান না, পরবর্তী সময়ে সেই কালারটা হয়তো খুঁজে খুঁজে পান। দেখুন শাড়িটা খুব সুন্দর, এই শাড়ি ভীষণ সুন্দর একটা শাড়ি। ব্লুর সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন, এটা আছে পুরো আঁচলের পোর্শন, উপরে দুদিকে দুটো পাড়ের দিকে এভাবে কাজ করা আছে। হ্যান্ড ওয়ার্কস বাটিক অন মনমন কটন, হ্যান্ড ওয়ার্কস বাটিক অন মনমন কটন। এই শাড়িটা ভীষণ একটা স্মার্ট শাড়ি, সুতরাং শাড়িটার মধ্যে যে প্রচুর কাজ পাবেন তা নয়, শাড়ির মধ্যে অনেক অনেক কাজ করা থাকে যে সেই শাড়িগুলো সুন্দর হয় তা নয়। কিন্তু কিছু কিছু শাড়ি আছে কালার কম্বিনেশনগুলো এত সুন্দর হয় তাতে খুব অল্প কাজ করলে খুব ভালো লাগে। এই শাড়িটা হচ্ছে তার মধ্যে একটা ভীষণ একটা স্মার্ট শাড়ি, ব্লু কালারের সঙ্গে ব্ল্যাক কালারের উপরে পুরো আমি বাটিকটা করেছি। এইটা আসছে আঁচলের পোর্শন, এটা পুরো আঁচলের পোর্শন, এটা আসছে পুরো বডির পোর্শন। এবং এর যদি ইনার ফোল্ডের দিকে আমরা চলে যাই, ইনার ফোল্ডের দিকে মানে কুচির দিকটাতে, ফ্রিলের দিকটাতে, ফ্রিলের দিকটাতেও কিন্তু নিচের দিকটাতে পুরোটা এইভাবে কাজ পেয়ে যাচ্ছেন। ভেরি ফ্যান্টাস্টিক শাড়ি, খুব সুন্দর একটা শাড়ি। হ্যান্ড ওয়ার্কস বাটিক অন মনমন কটন, হ্যান্ড ওয়ার্কস বাটিক অন মনমন কটন উইথ ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা আমি একবার দেখিয়ে দিই, এটা আসছে ব্লাউজ পিস এবং ব্লাউজের হাতাতেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন। হ্যান্ড ওয়ার্কস বাটিক অন মনমন কটন উইথ ব্লাউজ পিস, দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 750, দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 750। ফর অর্ডার অর ইনকোয়ারি প্লিজ পে নাস অ্যাট 9748796644 অ্যান্ড মাই অ্যানালো নাম্বার ইজ 9804959348। সব দিনই আমি নতুন নতুন ধরনের শাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করব। যাদের পছন্দ হবে, ভালো লাগবে, ডেফিনেটলি আমাকে পিন করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে অলরেডি আমি জানিয়ে দিয়েছি। আজকে আমি দেখালাম, মেনলি দেখালাম যে হ্যান্ড বাটিক এবং হ্যান্ড পেন্টিংয়ের বেশ কিছু কালেকশনস, কটন কালেকশন যাদের, এবং আরও আমার কাছে আরও অনেক আছে, অনেক কিছু তৈরি হচ্ছে আসছে গরমকালের জন্য আপনাদের জন্য। আমি আরেকটাও বলে রাখি, হ্যান্ড লিস্ট আমার ওয়েবসাইট নিউ লঞ্চ হবে খুব তাড়াতাড়ি, সেটাকে আমি লঞ্চ করবো এবং সেখানে আপনারা আরও অনেক রকমের আরও অনেক ভ্যারাইটির জিনিস সেখানে আমরা আপনাদেরকে দেখাতে পারবো বলে আশা করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা।